আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই বোনেরা, পিতামাতারা তাদের সন্তানদেরকে অভিশাপ দেয়, গালি দেয়, তাদের ক্ষতি করে বসে, যেটা হতে পারে অজান্তে কিংবা নিজের ইচ্ছায়। আপনার সন্তান যদি কোনো খারাপ কাজ করে, না বুঝে কাজ করে বা অবদ্ধতায় লিপ্ত থাকে, তখন আপনি রাগের মাথায় আপনার সন্তানদেরকে আপনি বলেন, তুই মরে যা। আপনি আপনার সন্তানদের ভবিষ্যতের অন্ধকারও কথা বলে বেড়ান। রাগের মাথায় আপনি সন্তানকে বলেন যে আপনি আপনি আর আপনার সন্তানের মুখ দেখতে চান না। আবার অনেকে বলে বসে যে স্বামীর ভাত জীবন খেতে পারবি না, মরার সময় পানি পাবে না। নিজের সন্তানদেরকে এভাবে আমরা নানানভাবে নানানভাবে বদ্দোয়া অভিশাপ দিয়ে থাকি। একটা জিনিস খেয়াল রাখবেন যে তিনটি দোয়া আল্লাহ দরবারে কবুল হয়, যাতে কোনো সন্দেহ নেই। সেটা হচ্ছে পিতার দোয়া, মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া। আবু দাউদ 1536 নম্বর হাদিস। আরেকটি বর্ণনা এসেছে পিতার বদ্দোয়া তার সন্তানের বিরুদ্ধে। এক কথায় সন্তানের জন্য বা সন্তানদেরকে বিরুদ্ধে পিতামাতার যে কোনো দোয়া বা বদ্দোয়া নিঃসন্দেহে আল্লাহর নিকট কবুল হয়ে যায়। তো এবার ভাবুন যে আপনি আপনার সন্তানদের বিরুদ্ধে যে কথাগুলো বলছেন, সেগুলো কিন্তু আবার ফেরেশতারাও আমিন বলে। আপনি যদি ভালো বলেন তাও আমিন বলবে, আপনি যদি খারাপ বলেন তাও আমিন বলবে। আপনি রাগের মাথায় বলুন আর ভালো সেন্স নিয়ে বলুন, যে কোনো অবস্থায় আপনার দোয়া কবুল হয়ে থাকবে। তো সুতরাং নিজের ছেলের ভবিষ্যৎ, নিজের সন্তানদেরকে ভবিষ্যৎ ভালো করার জন্য আপনি তাদের জন্য ভালো দোয়া করতে পারেন। সেটা হতে পারে যে আপনি আপনার সন্তানদেরকে বলুন যে অমুক বক্তার মতো বাণী দিতে, আপনি আপনার সন্তানকে বলুন নবীর মতন যে আচরণ, যে বৈশিষ্ট্য, যে গুণাবলী রয়েছে, চরিত্র রয়েছে, সে চরিত্রের ব্যাপারেও দোয়া করতে পারেন। আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, যে আদেশ নিষেধ দিয়েছেন, সেগুলোর ব্যাপারে আপনি ওসিয়ত করতে পারেন, তাদের জন্য দোয়া করতে পারেন। তাদের বিরুদ্ধে অবস্থান করবেন না, তাদেরকে অভিশাপ দিবেন না, এর ক্ষতি আপনি নিজেই করছেন। আপনার সন্তানদেরকে যেমন আপনি ক্ষতি করছেন, ঠিক তেমনি ভাবে নিজের ক্ষতিও কিন্তু করছেন। কারণটা হচ্ছে আপনার সন্তানের ভবিষ্যৎ যদি ক্ষতি হয়ে থাকে, সে সন্তান কিন্তু আপনার জন্য ভালো কিছু করবে না, সন্তান কিন্তু আপনার জন্য দোয়া করবে না। মৃত্যুর পর যে আমলগুলো আপনার চালিত থাকবে, সে আমলগুলো আপনার সন্তানদের দ্বারা হবে না, তখন কিন্তু আপনারই ক্ষতি হচ্ছে। সাহাবিরা যেভাবে চলেছে, সাহাবিদের মতন তাদের ইমান যেভাবে বাড়ে, যেভাবে চলেছে, সেভাবে আপনি দোয়া করুন, দেখবেন ইনশাআল্লাহ আপনার সন্তান হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাওফিক দান করুক। আমিন।